বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের ফোনটি যখন আমরা রিসেট অথবা ফ্লাশ করে থাকি, তারপর যখন আমরা ইউটিউব ওপেন করি, এই প্রবলেমটি কিন্তু আমাদের সামনে এসে ধরা দেয়। তো এই প্রবলেমটি কীভাবে সমাধান করবেন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। আমরা এখান থেকে আমাদের ফোনের সেটিংস ওপেন করে নেব। সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেব। ম্যানেজ অ্যাপসে ক্লিক করে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে নিচ্ছি। তো এই রয়েছে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন। তো এটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে এই অ্যাপ্লিকেশনের যত ডাটা রয়েছে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আমি সম্পূর্ণ ডাটা ক্লিন করে দেব। তো এখান থেকে ক্লিয়ার অল ডাটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। যাওয়ার পর আবার নতুন করে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম, দেখি আবার চালু হয় কি না। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার প্রবলেমটি রয়ে গেছে। তো এই প্রবলেমটি এখন কীভাবে সমাধান করি সেটি দেখতে থাকুন। তার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমরা এখান থেকে আমাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে সার্চ করবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন, দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোর ওপেন হওয়ার পর আপনি প্লে স্টোরের সার্চ বক্সে লিখবেন ইউটিউব। প্লে স্টোরের সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করার পর এখানে আপনার সামনে ইউটিউব চলে আসবে। ইউটিউব চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপডেটের একটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের ইউটিউবটি আপডেট করে দেব। তো আমি আপডেটে ক্লিক করে দিলাম, আপডেট হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন এটা ওপেন করে নেব। আপডেট কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে এটা ওপেন করে নিলাম। আপনিও আপডেট কমপ্লিট হওয়ার পর এটা ওপেন করে নেবেন, আপনার প্রবলেমটির সমাধান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট দেওয়ার পর কিন্তু ইউটিউব চালু হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও আরও পাবেন।